হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল 7টা বাজে, ঘুম ভেঙে গেছে। আর দেখো মানে এই প্রথম, দেখো আমি এখানে অনেকদিন পর এখানে সকালে কাটালাম, একদম সকালবেলায় কি ভালো লাগছে। আর এখানে উনি উঠে গেছে, উনি তো ঘুম থেকে উঠে আর মানে কি বলবো, থাকছে না, বাড়ি যাবো চলো। এত বাচ্চা কাছে আছে তো, মানে ওর মাসির আছে ছোটো ছোটো তোদের সঙ্গে। আর এই দেখো উনি এখানে, আমি এখানে, আর এখানে রিন্টু, আরে দেখো আমাকে আমাকে নিয়ে এ করছে, লেকুল করছে। আমি বুঝতে পারিনি, আমি কাউকে ভেবেছি সোমা। চলো এক একটা তোমরা সবার সঙ্গে, তারপর কালকে রাত অনেক রাতে এসেছি, এই যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ওই জন্য আমি সকালে সবার সঙ্গে আলাপ করাবো, আমি ফ্রেশ হয়ে নিই, ব্রাশ ফ্রাশ করে নিই, তারপর সবাইকে দেখাবো। বাই। কাদা লাগিয়েছিস? আরে কেনা কে চাতে হো? এরা হচ্ছে সব আমার বোন, এটা হচ্ছে আমার ভাই, এটা আর একটা বোন, ছোট ছোট বোন, আর এটা তো আমার বাপু সোনা। সকাল থেকে উঠে আমার আর কোনো চিন্তা নেই, আমার মেয়েকে নেওয়ার, এরা সবাই আমার মেয়েকে নিয়ে আসছে। দেখো পাপুকে নেওয়ার লোক হয়ে গেছে, আমার মেয়েকে নেওয়ার কোনো চিন্তাই নেই, সব আমার মাসিরা মিলে একদম আদর করে নিয়ে নিচ্ছে। মানে মামা গেলে মার কোনো টেনশন থাকে না, সব মাসিরাই নিতেই পারে। চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওখানে গিয়ে। হ্যাঁ মাম, দেখো এরা কি করছে, দেখো এখানে শুয়ে দেখো, এটা হচ্ছে ছোট কাকুর ঘর, তাই তো? আর জলখাবারের আয়োজন করছে মা মেজ পিসি। তো এখানে ঘুগনি হচ্ছে, মুড়ি, আর থাকবে শসা, মিষ্টি, আর এখানে কিন্তু চপ পেঁয়াজি পাওয়া যায় সকালবেলা। তো চপ পেঁয়াজি আনা হয়েছে, তো ওটা দিয়ে আজকে সকালে জলখাবারটা আমরা সেরে নেবো। এই হচ্ছে আমাদের চপ পেঁয়াজি, আর দেখো পেঁয়াজিগুলো একটু একটু ছোটো ছোটো, দারুণ কিন্তু। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি মামার বাড়িতে। আর দেখছো এটা কিন্তু হচ্ছে বাদামের ক্ষেত, পুরোটাই জুড়ে বাদাম আর বাদাম, কোথাও ধান হয়েছে কোথাও বাদাম হয়েছে। আর আমাদের এই জায়গার নাম হচ্ছে ছত্রি, নামকরণটা হয়েছে 36টা মোড়ের জন্য। আদৌ 36টা মোড় আছে কিনা আমার ঠিক জানা নেই, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মানে আঁকা বাঁকা রাস্তা, তো তাই জন্য নামকরণটা হয়েছে। কোনোদিন গুনে দেখা হয়নি, বাট ইচ্ছা আছে একদিন গুনে দেখার। এই দেখো এটা হচ্ছে ধান ক্ষেত, ধান কিন্তু এসে গেছে, আর কিছুদিন পরে ধানগুলো পেকে যাবে, তারপরে হবে কাটা। আর এই রাস্তা দেখতে পাচ্ছ, এটা ছিল আগে লালমাটির রাস্তা, যেটা আমাদের দেশের ভাষায় বলা হয় মোরাম। তো এখন এটাকে খুব সুন্দর ঢালাই রাস্তা করা হয়েছে, তাই যেতে কোনো অসুবিধা হয় না, বাট কিছুটা বাকি আছে। তো আজকে আমরা সবাই যাচ্ছি মামার বাড়ি, অনেকদিন পর একটা অটো দিয়ে সবার হয়ে গেছে, আর দারুণ লাগছে। অনেক তো খুব মজা হচ্ছে, কিন্তু নুনির খুব ঘুম পেয়ে গেছে, ওর ঘুম ঘুম। আর এদিকে পাপু কিন্তু খুব একদম অ্যাক্টিভ আছে, যেহেতু ও যাচ্ছে, দেখেছো ওর হাসিটা? বলেনি পম্পা, কি সুন্দর ভিউ দেখো এখানে, দারুণ। মানে এটা এখানে যতবারই আসি মন পুরো ঘুরে যায়। এর হাতে তুলে দাও, হাতে রোদ লাগছে না, লাগছে না, হাতে হাতে কাঁথা দিয়ে দাও, হাতে কাঁথা দিয়ে দাও। ওই যে দূরে ওটা যে পান বরজ, এই তো হাতে বর, এই হাত পাত বাড়ায় না, আমি গাড়ি করে ভাঙা করে আছে কি নামা, দেখেছো তোমার জন্য আনন্দ হচ্ছে, তোমার জন্য আনন্দ হচ্ছে। তো এখন যাচ্ছি আমরা আমার মামার বাড়িতে দেখা করতে, অনেকদিন যেহেতু যাইনি, একবার দেখা করে চলে আসবো। দেখা প্লাস আর একটা কাজ, একটা কাজ আছে, সেটা পরে পরে বলবো, দেখাটা করে আসি। আর নুনি এখানে ঘুমিয়ে পড়েছে। গ্রামের অলিগুলি রাস্তা পার হয়ে চলে এলাম আমরা মেন রোডে। তো আমাদের যে অটোতে এসেছিলাম, সেই অটো থেকে নেমে আমরা যেখানে গাড়িটা রাখা ছিল সেখান থেকে উঠে যাচ্ছি। তো অনেক দিন পর, অনেক দিন বলা ঠিক ভুল, অনেক বছর পর এই রাস্তা দেখছি, কত ভালো লাগছে। ছোটোবেলায় যখন যেতাম তখন কত এক্সাইটেড থাকতাম, আজও ঠিক তেমন এক্সাইটেড, বাট সেই ছোটোবেলার মতো ঠিক নয়, কিন্তু অনেকদিন পর প্রথমবার যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, রিন্টুকে নিয়ে, তো দারুণ লাগছে। আর দেখো দুপাশে দুধারে গাছগুলো কি সুন্দর লাগছে। এখানকার রাস্তা না কলকাতার মতো অত জ্যাম থাকে না, পুরো ফাঁকা। তো আমরা সবাই এখন মোহনপুরে পৌঁছেছি, এখান থেকে আরো লাগবে প্রায় 20 মিনিট। বাপু জেগে আছে, এটা দুষ্টু দুষ্টুর গাছ, এখানে ননিগুলি ঘুমিয়ে পড়েছে, আর ওরা গেছে মিষ্টি আনতে। মেশে কোথায় গেছে? চকলেটাতে গেছে,
আর প্রচন্ড কাল যেরকম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছিল, আজ হচ্ছে সেরকম গরম লাগছে। মানে কালকে ঠান্ডা আর সে গরম পুরো অপোজিট একটা ওয়েদার হয়ে গেছে। কাল রাত্রে প্রচুর ঠান্ডা লেগেছে, বৃষ্টি পড়ছিল, আজকে দেখো তেমনটাই গরম। আর ঘাম দেখে বুঝতে পারছো এত ঘেমে গেছি। আর দেখো এই রাস্তাটার ভিউটা দেখো, উফ চোখ জুড়িয়েই যাচ্ছে, এত সুন্দর। দুধারে গাছপালাগুলো এত দারুণভাবে আছে, আর দুটো সাইডেই কিন্তু পুরো ধান চাষ। এখানে কিন্তু বাদাম তেমন একটা হয় না, এখানে ম্যাক্সিমামটা ধান হয়। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো আমরা পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর চলে এলাম, যেহেতু একদম ধারে আমাদের বর্ডারটা পূর্ব পশ্চিম মেদিনীপুর। তো আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আর আমার মামার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর দেখো রাস্তাটা অসাধারণ। এই রাস্তার দুধারে আবার ধান চাষ নেই, এখানে শুধুমাত্র বাড়ি। এই দেখো একটা মাটির বাড়ি, দারুণ। প্রত্যেকটা কিন্তু এখনও প্রায় সময় এখানে দেখা যায় মাটির বাড়ি, খড়ের ছাউনি। তো আগে আমাদের বাড়িতে ছিল, এখন সেটা এখন টিনের করেছে, যেহেতু পাকা ঘর করা হবে তাই। তো দেখো সামনে যে মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির, আর এরপরেই হচ্ছে আমাদের মামারে যাওয়ার রাস্তা। তো এই মন্দিরটা মানে দারুণ, অনেকদিন পর দেখছি, যে কী ভালো লাগছে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুলের পরে মসজিদ, এর ধার দিয়েই আমার মামারে যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে স্কুল, এখানকার স্কুল, এটা ক্লাস 8 পর্যন্ত আছে। এই তারের বেড়াজালটা আগে ছিল না, এখন দেখছি, যেহেতু আমি অনেক বছর পর আসছি। তো এই জায়গাটাও না ভীষণ সুন্দর, ভীষণ অনেক কাছের, অনেক আপন এই জায়গাটা মনে হয় দেখলে। তো এখানেও দেখো ধান চাষ আছে, এটা পাড়ার ভেতর দিকটা। তো এখানেও ধান জমি চাষ হয়েছে, এখানকার ধানগুলো কিন্তু সে বড় বড় হয়ে গেছে, এবার কিন্তু পাকবে। তো যতটা সামনে আসছে আরও বেশি আমি এক্সাইটেড লাগছে, সবাইকে দেখবো, তো দারুণ লাগছে। এটা ছোট্ট একটা খাল। তো এই যে এই দেখতে পাচ্ছ ফাঁকা মাঠটা, এখানে আমাদের মামাদের চড়ো হয়, মামার বাড়ি এখানে। আর এই যে জলের এই ট্যাঙ্কটা, এটা অনেক দিন থেকে তৈরি হচ্ছে, বাট এখনও কমপ্লিট হয়নি। তো দেখো না যতক্ষণ আসছে আমার মনটাকে ধুপু ধুপু করছে। এই দেখো চলে এলো, এই যে বড় পুকুরটা, তার সামনেই আমার মামার বাড়ি। তো ছোটোবেলা কত না স্নান করেছি, এখন জলটা একটু নোংরা নোংরা, বাট না দারুণ। এখানে দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে, না তোমাদের কী করে বলবো, আমি তো দেখছি প্রথমবার। তো এই দেখতে পাচ্ছ এটা ক্লাব, এটা যখন এসেছিলাম 5 বছর আগে তখন কিন্তু এটা মাটির ছিল, এখন দেখছি এটা কিন্তু এরকম ইটের হয়ে গেছে, মানে পাকা হয়ে গেছে। তো দেখো আমার মামার মেয়ে, দুই মেয়ে এখানে খেলা করছে, আর এই হচ্ছে আমার মামার বাড়ি। তুমি নেবে নাও, জুতা রেখে দাও, জুতা পরতে হবে না। এ কোথায় যাচ্ছি? দাঁড়া দাঁড়া আমি ধরে দিচ্ছি। তুমি নিয়ে যাবে? ও বাবা কি খুশি। ওই দেখো তুমি ডাক নিয়ে গোট নিয়ে কোথায় যাবে? তুমি নিয়ে যাবে এটা গোট, কিট কিট, হ্যাঁ ব্যাট ব্যাট। এই দেখো ঠিক দেখেছো, ছোট ব্যাট, বলে দেখি ব্যাট। ওটা নেবে না বাবাই, এটা নিয়ে যাবে তো? হ্যাঁ নেবো। ভালো করে ধরো, ভালো করে। কি খুশি থাকো না এখানে, তুমি কোনটা নেবে? আচ্ছা আমি একটা ধরে দিই। দুটো নেবে? মশা কামড়ে যাবে না, মশা কামড়ে দিস আমাকে। তুমি এখানে হ্যাপি এসে? হ্যাঁ খুব হ্যাপি। কি হলো, তুমি থাকবে এখানে? এই চুমু খাচ্ছি দেখো, কই ওই চুমু খা। এই মুখ দে না, মুখ দে না, মুখ দে না, ডুঙ্গা তো মুখ দেবে না, ঠিক আছে মুখ দেবে না তো। এই যে দেখো কত সুন্দর ফুল লাগছে, পুরো বাগান ফুলে। এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই বাবা লাগছে তো, এটা হচ্ছে পিউ, কিন্তু পিউ তো সবাই জানো। আর এখানে একটা খাট আছে, এখানে একটা খাট, এটা হচ্ছে পিউদের বাড়ি। এই ঘরটা অন্ধকার ঘর, কি বলে এটাকে, তার শরবত।
মেলা মেলা খেলে না, গোল গোল হাত ধরে ওটাই খেলছে। কি রান্না করছো গো দিদা? কি রান্না করছো? মাংস এই দেখ, এ কিন্তু দেখ, দিদির কাছে ঠিক ব্যাটটা নিয়ে নিয়েছে। ও দিদি ব্যাটে নিয়েছিল, নিয়ে নিয়েছে, সে ব্যাট দেখে দৌড় মেরেছে। মামার বাড়ির ভোজ মানে মহাভোজ। কত রকমের খাবার, দারুণ কত কিছু আছে, ভাজা ভুজি, চচ্চড়ি, ঝাল, ঝোল, চাটনি, মিষ্টি, পাঁপড়। ছাদা করে গেলো মামি, ছাদাটা নিল না মামি, ওকে নিল। আসছি মামি, টাটা। আসছে, ভালো আছো তো? আসছি। এটা তো আইসক্রিম ভালো। ও হ্যাঁ দাঁড়া, ভালো আছো? দাঁড়া আমি, ও হ্যাঁ হবে না, দাদু তো যাবে না ওই জন্য ভিডিও ক্যামেরা করলে উঠে ধরে যাবো। হ্যাঁ বেশি না দেখো, চলো গাছ ধরে নাও। কোন ভাঙো কিন্তু আমি বলেছি ভাঙো না, আর তোমার কাছ থেকেই নেবো। কি রে কি হয়েছে, হাতে ফোন ধরে আর ওটাকে বাঁচার মেরে গেল। আমাদের ক্লাপে নে ক্লাবের নাম কোথায়? ক্লাবের নাম আসছে, টাটা ব্যাস হয়ে গেল মামার বাড়ি আনন্দ খাওয়া। তো একবেলার জন্য গেছি, মনটা খুব দুঃখ লাগছে, তো ফিরে যাচ্ছি বাড়ি, জানি না আবার কবে আসব। তো এই ভিডিওগুলো দেখেই তখন মন ভরাবো। এই দেখো পিছনে আমার দাদু বসে আছে, তো সত্যি মানে খুব কষ্ট হচ্ছে, আবার কবে আসতে পারবো। এরপর ননি ভর্তি হবে স্কুলে, তো তারপর এর অফিসের ছুটি, তো এই করে হয়তো আসে হবে না, আরও হয়তো 5 বছর কেটে যাবে। বাট যতদিন আসতে পারবো না এই ভিডিওগুলোই দেখবো, এগুলি ভালো লাগবে, এগুলি স্মৃতি হয়ে থেকে যাবে আমার। তো আরও থাকলে বেশিক্ষণ ভালো লাগতো, বা আরও একদিন থাকলে, কখনও তো এরকম একবার জন্য থাকিনি, তো এসেছিলাম একটু দরকারে, তো ওই জন্য ফিরে যাচ্ছি। তো জানি না আবার কবে আসব, মানে ভালোবাসার জায়গায় ফিরে যাচ্ছি। আমি সত্যি মানে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো চলো আবার আসা যায় মামার বাড়িতে, আবার সবার ব্যস্ততার জীবনে ফিরে যাব, আবার সেই ঘর।
আরে দু রকমের ধান কেন হয়েছে, একটা সবুজ আর একটা হলুদ। সবুজটা কোনোটাই সবুজ, এখন হলুদ নেই, সব সবুজই আছে। সূর্যের রং না, সূর্যের আলো হচ্ছে। চলো চলে গেছে আমাদের বাড়ির কাছে, চলে এসে বাদাম ক্ষেত। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে, কালকে একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।